नमस्कार एमयू किचेने सबाई के स्वागत। आज आपनादेर बानिये देखाच्छी रसुन बेगुन। देखुन की की लागजे, काचा लंका, रसुन, टमेटो, धने पाता, बेगुन सबगुलो उपकरण एकसाथे निये निएछी। रसुन और काचा लंका बेटे नेब, काचा लंका दिए देब, जल दिए देब। देखुन আমার বাটা হয়ে গেছে, দেখুন আমার বেগুনটা কাটা হয়ে গেছে, ধনে পাতাটাও বেছে নিয়েছি আর টমেটোটাও কাটা হয়ে গেছে। এবার চলুন রান্নাটা করে নিন। দেখুন কড়াই গরম বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, এখন সরষের তেল দিয়ে দেব। প্রথমে বেগুনটা ভেজে দেখুন, বেগুন দিয়ে লাল লাল করে ভেজে দেব। নুন দিয়ে ভালো করে ভেজে দেব, হলুদ দিয়ে দেব, আমি একটু নুনটা পরে দিই, তাই একটু নুনটা পরে দিই। দেখুন বেগুনটা ভাজা হয়ে গেছে, এখন একে একে নামিয়ে নেব। দেখুন বেগুনগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, কত সুন্দর লাগছে বেগুনগুলো। ওই তেলে, বেগুন ভাজার তেলে কালো জিরা ফোড়ন দিয়ে দেব, টমেটো কুচি দিয়ে দেব, ভালো করে নেড়ে চেড়ে নেব। রসুন, কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেব, এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। সামান্য নুন দিয়ে দেব আর সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দেব। ধনে পাতা কুচি দিয়ে দেব, মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, পরিমাণ মতো জল দিয়ে দেব। ভালো করে ফুটিয়ে নেব, মশলার ঝোলটা ফুটে গেছে, এবার বেগুনগুলো দিয়ে দেব। এবার এবার আলুগুলো হাতে হাতে নেড়ে একটু ফুটবে ভালো করে। দেখুন তরকারিটা কমপ্লিটই হয়ে গেছে, এখন ধনে পাতা দিয়ে একটু নেড়ে নামিয়ে নেব। আগে আমি ধনে পাতা দিয়েছি মশলাতে, নামানোর আগে ধনে পাতা দিলে আমার ভালো লাগে, তাই আমি দিই। দেখুন কত সুন্দর হয়েছে রসুন আর বেগুন। চলুন এখন নামিয়ে নিই, হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে, একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একবার বাড়িতে ট্রাই করে খাবেন।